হ্যালো বন্ধুরা, তমাস্কো ক্যান্টিন থেকে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি পাঁচমিশালি মাছ রান্না করব। আজ আমি পাঁচমিশালি মাছ আলু দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। এর জন্য এখানে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে আলু কুচানো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নিব। আলুগুলো হালকা ভেজে নিয়েছি, এখন এর মধ্যে টমেটো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে একটু নরম করে নিব, কারণ টমেটোগুলো একটু শক্ত আছে, এর জন্য ফ্রাই দিয়ে দিচ্ছি। টমেটো একটু নরম নরম হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন সেই পাঁচমিশালি গুঁড়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আলতো করে নেড়ে নিয়েছি যাতে না ভেঙে যায়, আর এখন একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছগুলো কষানো হয়ে গেছে, এখন মাছের মধ্যে হালকা একটু জল দিয়ে দিচ্ছি।
এখন এই মাছের মধ্যে কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে দিচ্ছি। এখন এর মধ্যে একটু জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আবার একটু ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমার পাঁচমিশালি গুড়া মাছের চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো।